ভারতবর্ষকে কেন্দ্র করে একজন মুসলিমের অনেক কিছু করণীয় রয়েছে, কিন্তু আফসোস, যা করণীয় তা করি না, যা বর্জনীয় তা নিয়েই আমরা ব্যস্ত হয়ে যাই। বর্জনীয় বিষয়গুলি আকিদাগত দিক দিয়ে নতুন বর্ষে আমরা কিছু অশুভ আকিদা বিশ্বাস করি। নতুন বছরের নতুন দিনটি ভালোভাবে কাটাতে পারলে গোটা বছরেই আমার ভালোভাবে কাটবে, আর নতুন দিনটি যদি আমার ভালোভাবে না কাটে গোটা বছরই আমার খারাপভাবে যাবে, এমন একটি আকিদা। এটি কুফরি আকিদা, কোনো মুসলিম এ আকিদা পোষণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাত তায়রাতু আশ-শিরক, ইন্নামাত তায়রাতু শিরকুন। এই ধরনের কথা বলা, এই ধরনের কুলক্ষণে বিশ্বাস করা, অশুভতে বিশ্বাস করা, এটি হলো শিরক। ওয়ামা মিন্না ইল্লা, সাহাবী বলছেন, কেই না রয়েছে আমাদের, অনেকেই তো এই ধরনের চিন্তায় জড়িয়ে যায়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযহিবুহু বিত্তাওয়াক্কুল, তবে এই চিন্তাটা মানুষের থেকে দূর হতে পারে আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে। একজন মুসলিম আল্লাহর উপর ভরসা করবে, বছরের প্রথম দিনটি আমার ভালো গেলে আর না গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বছরের সব দিনগুলি আমার ভালো হিসাবে কবুল করে তাহলেই ভালো হবে। বছরের প্রথম দিনটি আমার খারাপ গেলেও গোটা বছর যদি আল্লাহ আমাকে সুখে রাখেন, আমার গোটা বছরই সুখে থাকবে। একজন মুসলিম সর্বময় তার কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর উপরে। অতএব আসুন, সমাজের এই কুসংস্কার যেন আমাদেরকে না পায়, মুমিন হিসাবে আমরা যেন আল্লাহর উপরেই ভরসাশীল হই, আল্লাহর উপরেই ভরসা করেই যেন বছরের শুরুতে হোক শেষে হোক সর্বদাই যেন আল্লাহর উপর ভরসা করেই আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।